পাংচার হয়ে গেল, পুরো এ করতে হবে, ফেটে গেছে চাকা। আমার সাথে কিছু থাকুক বা না থাকুক সাইকেলটা থাকে। কোচিনে আয়, তা যাচ্ছি এখন কোচিনে। বা কোচিনে বলছে ওকে নাকি তার চক্ষাপড় মেরে সরিয়ে দিয়েছে, ও কি বলে দিতে হবে বললাম একটু বেশি করে দে, ও হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাচ্ছে আজকে, একটু বেশি করে মটর দে। শুনলি, ভালো হয়েছে? আরে কেমন ঝাল খাওয়ালাম, মনে থাকবে তো? হ্যাঁ। টাটা টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম, কারণ ঘুম একদমই হয়নি, মা নেই, বাবা নেই, মানে তিন বোনে আজকে একা ছিলাম রাতের বেলা। এইবারে এই ফার্স্টবার তিন বোনে একসাথে ছিলাম। বাবা মা দিদি সবাই তো ফোন করে 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 ঘিরে তালা মেরেছিস, এ করেছিস, ঠিক করে শুয়েছিস, সারা রাত ঘুম হয়নি, বিশ্বাস করো। একটার পর এক, একার পর এক ঘর থেকে ফোন করছে সবাই, দাদা ফোন করেছিল, আজ ঠিকঠাক ঘুমই হয়নি আমার বলতে গেলে। তা সকাল সকাল উঠে পড়েছি, সেজ করতে বললাম তুই জামাকাপড়গুলো ভেজে যা, ওইদিকে ভিজিয়ে রেখেছে, তো চলো আমি এবারে জামাকাপড়গুলো কেচে নিই, তো দেখবে কত জামাকাপড় ভিজিয়েছো। উফ, মা নেই এখন, জামাকাপড়গুলো সব কাচবে, ও এখন বসে বসে কাজ বলছে, তা আমি বলছি চ আমি কেচে দিই, তুই ধুয়ে দিবি। তা এরকম করলে হাতাহাতি করলে দুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, চলো দেখাচ্ছি, দেখো কত জামাকাপড় ভিজানো হয়েছে। একটু রেখে দেখ, আমি কেচে নিচ্ছি। বোনকে বললাম তুই গিয়ে সবজি কাট, আমি কেটে সব ধুয়ে নিচ্ছি। তা বোন ওদিকে সবজি কাটতে চলে গেছিল, মাঝখানে ছোটো বোনকে বললাম একটু জল টিপে দে, তাও জল টিপে দিল। এই যে আমার কাপড় কাচা হয়ে গেছে, এই যে আমি সব কাপড়গুলো কেচে সব নিয়ে আনছি, এবার সেরকম যাবে জামা কাপড়গুলো মেরে তো দেখতেই পাচ্ছ। চলো আমি এবারে ভেতরে যাই, ঘরের ভেতরে। কুমড়ো আলু ছিল ফ্রিজে, আমি কুমড়ো আলুটা বোন কেটে দিলাম আর বললাম ধুয়ে আন, যে আমার এখনো হাত ফাত ভিজে আছে ও জামা কাপড় গেছে মেলতে। তো আমি এদিকে কুমড়ো আলুটা বসি, আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে ভাবছি সব রান্নাবান্না কমপ্লিট করবো। তো চলো, এই যে কুমড়ো আলু কেটে নিয়েছে, প্রেম লঙ্কা ওই দিকে সব কেটে দিয়েছে, রান্নাটা বসিয়ে দিয়ে কথা বলছি স্নান করে এসে। থেকে স্নান করে চলে আসলাম, কাপড় জামা কেচে নিলাম, ওদিকে বোন জামা কাপড়গুলো মেলে দিয়েছে ছাদে, আর এদিকে আমি কুমড়ো আলুটা বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন আটা গামলা নিয়ে নিয়েছি, আর এই যা এই আটার ড্রাম, তো চলো আটাটা মেখে নিই। আটা নিয়ে নিয়েছি, পাঁচটা রুটি করব। তো চলো মেখে নিই আটাটা। এদিকে আমি লেচিগুলো কমপ্লিট করে নিয়েছি, এদিকে চাটু বসাবো, এই যে চাটু এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে বেলুন চাকতিও পেরে নিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, ডালও ধুয়ে এনেছে, এটা করে নিয়ে, আর এদিকে সুন্দরীও বসে পড়েছে, সকাল সকাল আবার আজকে হাজির হয়ে গেছে, দেখবে এই যে রুটি এদিকে হয়েছে, এবার ঝটঝট করে সেকে নেবো নেটে। কমপ্লিট আমার সব রান্নাবান্না কমপ্লিট, ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা এখন হোক, তখন আমি চুল টুল বেঁধে নিই, তো চলো আগে একটু খেয়ে নেবো। আমার বাবা ফোন করেছিল, মা বাবা পৌঁছে গেছে এখানটায়, আমার খাওয়া হয়ে গেছে। তাও দেখো এদিকে ডালও হয়ে গেছে, ডালনটাকে ডালটাকে ফোড়ন দিই, চলো ডালটাকে ফোড়ন দিয়ে তারপর কথা বলছি। দিয়ে দিয়েছি, এদিকে দেখছো এই যে ডাল নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দিচ্ছি, ডালে পা ফোড়ন দিয়ে দিয়েছি, চলো এবারে ঘরে যাই। দেখতেই পাচ্ছো এদিকে আমি রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, তো চলো বেরোবো, এবারে রেডি হয়ে একটু ভিডিও বানাবো, ওই জন্য একটু লাইনার করে নিলাম। তো চলো এখন এবারে কাজে যাবো, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, চলো এবারে কাজে যাই। গাইস আমি এখন রেডি হয়ে গেছি, তো চলো এখন কাজে যাব। আর এই যে দেখো ছাতা রে খুলে গেছে, তো চলো সাইকেল নিই, সাইকেলে যা 12টা বেজে আছে, এগুলো আগে হাওয়া দিয়ে নিয়ে আন, হাওয়া নেই, একটু হাওয়া নেই, চাকা পুরো বসে গেছে, তাড়াতাড়ি যা। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমার সাইকেলও হাওয়া দিতে গেছে, আমি ওর সাইকেলটা নিয়ে যাচ্ছি, আমার সাইকেল হাওয়া দিয়ে থাকলে ওর সাইকেলটা নিয়ে চলে যাবো, যাচ্ছে ওর মাকে নিয়ে, সাইকেল নিয়ে চলে এসছে, তো আমার সাইকেল নিয়ে চালাবো এবার, আবার ডবল প্যাডিং হবে, এই যা সারা যাচ্ছে সাইকেল পুরো। যে আমি আর বোন বেরিয়ে গেলাম, ওইদিকে সাইকেল চালাচ্ছে, আমার সাইকেল ডবল প্যাডেল হচ্ছে, তো চলো একেবারে কাজে গিয়ে কথা বলবার। এক্ষুনি ফোন করেছিল, তা আমি বসে বসে কি করবো, সকাল থেকে বসেই ছিলাম, আমাদের কোনো কাজ ছিল না, মানে কাজে এটা ডাউন খুব বৃষ্টির জন্য, দেখবে মানে বৃষ্টি হলেই যা হয়, দেখতেই পাচ্ছ কাস্টমারটা চলে এসছে,
হোলসেল সার্ভিসে এসে এদিকে উনি স্যারের কথা বলছিল, তা ওনার শাড়িটা আমরা সব গুছিয়ে দিয়েছিলাম, ভিডিও কলে শাড়ি দেখাচ্ছিলাম, ভিডিও কলে না অফলাইনেই শাড়ি দেখাচ্ছিলাম, এরকম ঠিকঠাক ভিডিও করতে পারিনি। তা দেখো কাস্টমারটা চলে গেছে, এখন এই যে আমি বসে আছি, অনেকক্ষণ ধরে বসে বসে সময় কাটছেই না, না রিটেলের কাস্টমার আসছে না একটা হোলসেলের কাস্টমার মেসেজ করছে, কোনো কিছু হচ্ছে না। এদিকে স্যার ইন্দ্রজিৎ আঙ্কেল এসছে, তার সাথে গল্প করছিলাম, আমি বসে বসে কী করবো পাগল হয়ে যাচ্ছিলাম। তা এখন বাজে 2:45, স্যার এখন মনে পড়লো যে হ্যাঁ আমরা এখন টিফিন খাই, তো 2:45 সময় আমি টিফিন খাবো, ওই জন্য টিফিন বের করে নিলাম। দেখতেই পাচ্ছো রুটি আর ওই কুমড়ো আলুর তরকারি, তো চলো আমি খেয়ে টেয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। আর তা আমার খাওয়াও হয়ে গেছিলো, ভুলে গেছিলাম যে আমি কী করছিলাম, প্রচুর ঝাল হয়ে গেছে, কারণ কী বলবো বলো তো, আর সময় সবসময় তার রান্না এক হয় না, তাই না? তা আমি এদিকে বসে আছি, স্যার আমাকে বলছিলো যে কীভাবে কীভাবে কী রান্না করবে, তাই স্যার এসে পাগলা হচ্ছিলো। আর আমি বলছি স্যার আপনি বলুন, আমি রেকর্ড করে রাখছি, ওই দিন হাসছে। তাই দেখতেই পাচ্ছি স্যারের ওই দোকানে আমাদের একটা শোকেস ছিল, সেই শোকেসটা এই কাস্টমারগুলো নিতে এসছে, স্যার হোলসেলে বিক্রি করে দিতে চেয়েছে, কারণ আমাদের ওটা আর কোনো দরকার নেই। তা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গাইস ওনারা চলে যাওয়ার পরে আমি এখন বাজে 6:30। তা আমি কয়েকটা শাড়ি ছিল ফোল্ডগুলো খারাপ হয়ে গেছিলো, প্রায় 10টা শাড়ি, সেই শাড়িগুলোকে আমি ফোল্ড করে নিয়েছি, করে নিয়ে আমি প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি শাড়িগুলো। আর স্যার থাকে বলে আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না, তোমরা তো জানোই, কারণ আজ কিছু বলে না, কবে মুখ খুলে বলে দেবে, ওই জন্য আমি ভয় আর কিছু করি না, বুঝেছো তো। তো গাইস শাড়িগুলো গোছানোর পর আমি একটু বসলাম, বসার পরেই স্যার বলছে এই শাড়িগুলো দেখো, এই শাড়িগুলো দেখো, তা শাড়ির সব কিছু ঠিক করে দিই, এখন স্যার দোকান বন্ধ করবে, এখন বাজে 7:45। তা আমি আর স্যার বেরিয়ে পড়ছি, তো দেখতেই পাচ্ছ এই যে আমি এসে বেরিয়ে পড়েছি, আমি আমার সাইকেলটা নেবো। তো স্যার বললো রোজি ব্যাগটা ধরো, তো স্যারের ব্যাগ পাঙ্কচার হয়ে গেল, চাকা পুরো পাঙ্কচার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঢপঢপ করছে চাকা, এই দেখো চাকা পুরো ঢপঢপ করছে, পাঙ্কচার হয়ে গেল পুরো, এ করতে হবে, ফেটে গেছে চাকা, আমাকে এতটা রাস্তা যেতে হবে, পুরো চাকা ফেটে গেছে, ব্যাং যেতে যেতে আরও টাইম লাগবে ঘরে যেতে, এখন পড়তেও হবে, কিন্তু চাকা টায়ার এরকম হয়ে গেলে যাবো কী হবে, পুরোটাই হয়ে গেছে, পুরোটা চাকা বাস করে গেছে, সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে 6:30 বেড়ে যাবে, আজও পড়তে যেতে পারবো না, তাই সুচিকে ফোন করবো ভাবছি। চিরকালের সাইকেল হলো আমার জীবন সঙ্গী, আমার সাথে কিছু থাকুক বা না থাকুক সাইকেলটা থাকে, আর সাইকেলটাই পুরো 12টা বেজে গেলো। এখন সুচিকে ফোন করলাম, সুচি বললো কোচিনে আয়, তা যাচ্ছি এখন কোচিনে, আর কোচিনে যেতে যেতে 8:30 বেজে যাবে, তাই গেলাম, চলো দেখি কোচিনে গিয়ে কী হয়, সাইকেল হাতে হাতে এনে যাই, কোচিনে কাছে চলে এসেছি, চলো সাইকেল চলে দেখাচ্ছি, স্যার বাড়ি বলি, সাইকেল যখন বাস্ট করে গেছে আর কি করবো, চলো কোচিনে ঢুকা যাক। তো এই চলো একেবারে পরে কথা বলবো কোচিং, এই যে আমাদের কোচিং থেকে পরে কথা বলছি, ঢুকছি, আজকে নিচু ক্লাসের পড়া নেই কাউরি, মাথা নিচু করে নিয়েছে, আসি দিদি হেসে পাগল হয়ে যাচ্ছে, কি করে হাসি কাছে চলবে গালাল বটি, তাই গাল দুটো দেখাতে রাজ্য পাচ্ছে, পড়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে তিনজনে, আমার কথাটা শোন, তুই আমাকে ফোন করবি, হ্যাঁ আমি তো মানে কাকু ফুচকা কাকু না ফুচকা ভাই আছে, আজকে ভাই আছে, ওই কাকু নেই না, সেই দাঁড়াটা নেই, একটা ভাই আছে, দাঁড়িয়ে বল, স্যার পালিয়ে গেল, ওই যে স্যার যাচ্ছে, চলো তো ফুচকা খাওয়ার জন্য তুই কত বড় হা করেছিস, তাকাই দিলে হেসে বাড়লো, তাহলে ফুচকা দিতে দিতে মোটর দিয়েছে একটু, বলি বললাম একটু বেশি করে দে, ও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে, আজকে একটু বেশি করে মোটর দে, শুনলি ভালো হয়েছে, একটু বল তবে তো না আর একটু ভালোভাবে বানাবে, আমাদের লাস্ট ইয়ারে কেমন ঝাল খাওয়ালাম,
মনে থাকবে তো? হ্যাঁ আমাকে কোথায় কোনো সন্ধ্যা আছে লাস্ট খাইয়ে দিল। উফ আরে ভাই কাল তো রবিবার আছে, কালকে কাজ ছুটি আছে, কারণ কালকে কাজে যাবো না ছুটি বলে। আর সোমবার যে কিভাবে কাজে যাবো আমার মাথায় হাত পড়ে গেছে, কারণ বোন তো সাইকেল নিয়ে ওর সাইকেল নিয়ে স্কুলে যাবে, আর আমি যদি ওর সাইকেল নিয়ে যাই ওকে অতটা স্কুলে হেঁটে হেঁটে যেতে হবে, কি করবো বুঝতে পারছি না। আর এখন মা বাবাও নেই, আমি সাইকেলটা দোকানেও দিতে পারছি না। চলো কাল থেকে মনে হয় প্রতিদিন থেকে আমাকে হেঁটেই যেতে হবে, আজকে হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা, কোচিনে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারলাম বন্ধুদের সাথে। আজকে মানে আমাদের ফাইনাল ইয়ারের লাস্ট পড়া ছিল, তাই আজকে লাস্ট পড়াতে একটু সব বন্ধুরা মিলে একটু আড্ডা উড্ডা মারলাম, মানে সব বন্ধু বলতে আমরা ওই তিনজনে। তো চলো আমি পরে কথা বলছি, মুখাত্ত ধুয়ে নিই। আমি আগে চাউমিন কিনে এসেছি, দিদি এসেছিলো, দিদি চাউমিন দিয়েছে, চাউমিন চাউমিন লাগিয়েছিল, ওই জন্য দুজনে শুয়ে আছে। তো চলো আমি এখন চাউমিন খাচ্ছি, আর দুপুরে সকালে চা রান্না করছিলাম ওটাই খাবো এখন, এখন না মানে 10:30 দিয়ে খাবো, তখন ডিম ভেজে নেবো। তো চলো আমি চাউমিন খাচ্ছি, চাউমিন ভাব খেয়ে নিয়েছি, দেখা যাচ্ছে। চলো পরে কথা বলছি, আমি এখন ডিম ভাজা করতে যাবো। চলো ডিম ভাজা করে এসে একেবারে খেতে বসে কথা বলছি। খেয়ে নিয়েছি, আর আজকে প্রথম দিন কতটা চাল দেবো না দেবো জানি না, এক কৌটো চাল দিয়ে আমাদের এতটা ভাত থেকে গেছে। তিন মনে ভাত খেয়ে নিলাম, আর বুঝতেও পারিনি কালকে সকালে পুরো পান্তা খেতে হবে, পানি ঢালা ভাত খেতে হবে, আর মা নেই, আর কতটা চাল দেবো না দেবো বুঝতেও পারিনি, বুঝেছো তো? এতগুলো ভাত ফেলে দেবো, তাই জন্য এই পানি ঢেলে দিলাম ভাতে, আর এবারে ফ্রিজে রেখে দেবো ভাতটাকে। তো চলো এই যে অনুষ্ঠানে খেটে আমি উঠে পড়ি, আর আজকে খেটে এখানে মুছতে হবে, বাসনগুলো গুছিয়ে দিলাম। তো চলো এখানে মুছে নিই, মুছে নিয়ে কথা বলছি। আমি বিছানা ছেড়ে নিলাম, এই যে বলে না মাই হলো সংসারের সব, তা মা না থাকলে আমাদের যে কী অবস্থা হচ্ছে এখন আমরা বুঝতে পারছি। মা থাকে বলে আমরা কিছু বুঝতে পারি না, খালি আসি এসে খাই দায় ঘুমিয়ে পড়ি। আজকে আমি বুঝতে পারছি যে মা না থাকলে কী হয়, আজকে আমাদের মানে কী বলবো তোমাদেরকে। আগে হয়তো সকালবেলা আমি যা করে একটুখানি কাজ করে চলে যাই, কিন্তু আজকের বোন আমি সব আমরা মিলেমিশে কাজ করেছি, কিন্তু আজ মা নেই, ঘর তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আসলেই গল্প করা এ করা, কী বলবো তোমাদেরকে। বাইরে ছিলাম অতটা মালুম হয়নি, কিন্তু ঘরে এসে ফাঁকা ফাঁকা লাগছে, যেন কী নেই কী নেই, মা বাবা থাকলে যেন, মা বাবা না থাকলে যেন, এরকমই ফাঁকা ফাঁকা লাগে। তো এই প্রথমবার মা বাবাকে ছেড়ে থাকছি, অন্য সময় দিদি এসে আমাদের সাথে থাকে, কিন্তু এবারে একটু প্রবলেম আছে ওই জন্য দিদি থাকেনি। তো চলো আমার ভিডিও আজকে এখান থেকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তবে আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো এইটুকুনি বলবো গাইস, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্রই আমার চ্যানেলে 4000 পূরণ হয়েছে, তোমাদের নতুন ভিডিও আসছে, প্লিজ দেখো। টাটা বাই বাই, গুড নাইট, বাই।